কথায় অনিচ্ছা সত্ত্বেও শয়তানের ওয়াসওয়াসায় গীবত করে ফেলি, কি করণীয়? এবং গীবত হয়ে গেলে এর কোনো কাফারা আছে কি না? দেখুন, গীবত যদি হয়ে যায়, কারোর সমালোচনা হয়ে গেল কোনো মজলিসে, এটা যখনই আমরা আঁচ করতে পারবো যে আমি অন্য কারো গীবত করে ফেলেছি, সমালোচনা করে ফেলেছি, সঙ্গে সঙ্গে আমাদের প্রথম করণীয় হলো কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া, আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহ, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে আমি ফিরে আসছি, আপনার দিকেই ধাবিত হই, আপনার কাছে তওবা করি। এটা বলে আমরা সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইব, লজ্জিত হব যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, এ কাজ আমি আর করব না। তাহলে গীবত হয়ে গেলে সাথে সাথে প্রথম কাজ হলো তওবা, ইস্তেগফার করা, এই অপরাধটি আর যেন সংঘটিত না হয় সেজন্য সচেতন থাকা, আল্লাহর সাথে প্রতিজ্ঞা করা। এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটি করণীয় আছে, তা হলো যার গীবত হয়ে গেছে তার জন্য ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ আপনি তাকে মাফ করে দিন, যেহেতু আমি তার গীবত করে তার একটু ইজ্জত নষ্ট করেছি, তার সম্মান নষ্ট করেছি, তার একটু ক্ষতি করেছি, তো এই জন্য তার জন্য দোয়া করে সেটাকে ক্ষতিপূরণ করার চেষ্টা করতে হবে, অর্থাৎ আল্লাহ আপনি তাকে মাফ করে দিন, যার গীবত করেছে তার নাম ধরে দোয়া করবেন। তিন নম্বর করণীয় হলো যার গীবত করেছেন যদি সুযোগ থাকে তার কাছে মাপ চাইবেন, আর যদি মাপ চাইতে গেলে উল্টা বরং আরও ঝামেলা হয় যে কি গীবত করছো, কি বলছো, কেন বলছো, আরেক গণ্ডগোল ফসাদ হওয়ার আশঙ্কা থাকে, তাহলে আর তার কাছে যে মাপ চাওয়ার দরকার নাই, শুধু তার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এবং চার নম্বর করণীয় হলো তার জন্য তার প্রশংসা করবেন, গীবত হয়ে গেছে তো তার একটা দোষ বলে ফেলেছেন, তো এবার তার একটা ভালো গুণ যেটা তার মধ্যে আছে এটা অন্যদের মধ্যে বলবেন, তাহলে ইনশা আল্লাহ আপনি যে গীবত করেছেন, অপরাধ করেছেন, সে অপরাধের ক্ষতি আপনি পুষিয়ে নিতে পারবেন ইনশা আল্লাহ। এবং এইভাবে যদি আপনি নানাবিধ কার্যক্রম একসঙ্গে করেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে না করার জন্য সংকল্প করা, ওই লোকটার কাছে সুযোগ থাকলে গিয়ে মাপ চাওয়া, অন্য একটা মজলিসে তার প্রশংসা করে দেওয়া, বা একই মজলিসে সম্ভব হলে তার ভালো একটা গুণের কথা উল্লেখ করে দেওয়া, এবং ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া, এই কাজগুলো যদি আপনি করেন ইনশা আল্লাহ গীবতের কাফফারা বা ক্ষতিপূরণ কিছুটা হলেও হবে। কিন্তু এরপরে যেন আর এ ধরনের কাজ না হয় সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কিন্তু আবারও হয়তো হয়ে যাবে, মানুষ তো আবারও হয়ে গেলে আগেরবারের চাইতে এবার নিজেকে বেশি ভৎসনা করতে হবে যে আমার দ্বারা আবারও একই কাজ কেন হয়ে গেল। এরপর আর একটু স্ট্রংলি তওবা করতে হবে, এভাবে প্রতিটা তওবা আগের তওবার তুলনায় একটু স্ট্রং যেন হয়, বেশি স্ট্রঙ্গার যেন হয়, হ্যাঁ বেশি সময় যেন লাস্টিং করে, সেই চেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে। ব্যাস এটাই আল্লাহ তাআলা দেখবেন যে বান্দা বাঁচার জন্য চেষ্টাটা করছে। আর এ ধরনের গীবত থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় করণীয় হলো গীবত করার মজলিসগুলো অ্যাভয়েড করা, কারণ কিছু মজলিস আছে, কিছু বৈঠক আছে, কিছু আড্ডা আছে, এগুলোতে বসলেই কী হয়, গীবত হয়। প্রয়োজনে এরকম কোনো মজলিস যদি হয় সেখানে লিখে দেওয়া যেতে পারে, অনুগ্রহ করে কারোর পেছনে তার সমালোচনা করবেন না, এই মজলিসে কোনো গীবত করবেন না, গীবত করলে তাকে মুখের উপরে বলে দেওয়া উচিত, ভাই গীবত করবেন না অনুগ্রহ করে। তো এই সমস্ত নানাবিধ উদ্যোগ নিলে ইনশাআল্লাহ গীবতের ভয়াবহতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখবেন, রক্ষা করবেন।